আসসালামাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি তোমাদেরকে ছাল কুমড়া দিয়ে তেলাপি মাছের রান্নার রেসিপি দেখাবো। এই যে দেখছো আমার হাতে একটা ছাল কুমড়া, তোমরা মিষ্টি কুমড়া বা লাউ নামেও চিনো তো, আমার গ্রামের বাসায় এটার নাম ছাল কুমড়া আর তেলাপিয়া মাছ। আমি এখানে আধা কেজি তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ, মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার মাখানো শেষ। এখন আমি মিনিট করে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি এখানে যে যে মশলা অ্যাড করবো, 14টা কাঁচা মরিচ এবং 1 চা চামচ ফ্রেশ বাটা, 10 চা চামচ রসুন বাটা এবং রাঁধুনি মশলা নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একটি। একটা ফ্যানে সামান্য 3 চা চামচ পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ফ্যানে 3 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমার ম্যারিনেট করা মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব এবং মিডিয়াম ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ আমি এই মাছ রান্না করব, বেশি ভাজার কোনো দরকার নেই। তোমরা দেখতে পাচ্ছ তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিও, যে যার মতো করে। শুধু মাছটা ভেজে নিলেই চলবে, বেশি করে ভাজার দরকার নাই, হাফ ভাজা করলেই হবে। তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না, কমেন্টও করো না। আসলে তোমাদের লাইক সাবস্ক্রাইব কমেন্টে আমার দ্বিতীয় ভিডিওটা বানাতে উৎসাহ জাগে। ভালো লাগলে বলবা, যে ভালো বা খারাপ লাগলেও খারাপ। রান্না তো আমরা বেশ কম সবাই পারি, সবার রান্না তো আর এক না। কারো রান্না মজা হয়, কারো রান্না আবার হয় না। তোমাদের যেমন লাগে, তোমরা ট্রাই করার পর তোমাদের যেমন লাগে তোমরা তোমাদের অনুভূতিটা শেয়ার করো। এতে করে আমি আমার দ্বিতীয় ভিডিও বানাতে উৎসাহ পাব এবং অনেকটা ভালো লাগবে। তোমরা দেখো, অনেকে দেখো, লুকিয়ে লুকিয়ে দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না, লাইকও করো না, কিছু করো না, শুধু দেখো, দেখে যাও। তাদেরকে বলছি দয়া করে একটা সাবস্ক্রাইব বা একটা লাইক দিলে কি হয়, তেমন কোনো ক্ষতি তো তোমাদের হয় না, কিন্তু আমার মনে আশা জাগে, দ্বিতীয় ভিডিও বানাতে উৎসাহ জাগে। আমি প্রতিদিন ভিডিও দিই না, কারণ ভিউয়ার্স হয়, ভিউয়ার্স হলে কি হবে, লাইকও নেই, কমেন্টও নেই, সাবস্ক্রাইবও নেই, সেজন্য তেমন একটা আগ্রহ জাগে না। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করো, এতে করে আমার আগ্রহটা বেড়ে যায়, দ্বিতীয় ভিডিও বানাতে উৎসাহ জাগে। তাহলে প্রতিদিন রেগুলার ভিডিও পাবে, যে কোনো ভিডিও রেগুলার ভিডিও দিতে পারবো, মনে যদি আসা জাগে। আচ্ছা, আমার মাছ ভাজা শেষ, আমি মাছগুলো উঠিয়ে নিলাম। এখন আমার কেটে ধুয়ে রাখা সেই ছাল কুমড়া, তোমরা এক এক দেশে এক এক নামে, আমার দেশে এটাকে ছাল কুমড়া বলে, ঢাকায় কেউ মিষ্টি লাউ বলে, কেউ লাউ বলে, এক একজন এক একটা বলে। তোমার দেশে যাই বলে, তোমাদের আঞ্চলিক ভাষায় যাই বলে, তা কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন আমি এই ছাল কুমড়া গুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার এখানে প্যানটা ছোট হয়ে গেছে, কুমড়া গুলো আঁকবে না, তাই আমি এখান থেকে নামিয়ে ফাতিলে করে বেছে নেব। তোমরা অবশ্যই তোমাদের মাপ অনুযায়ী একটা ফ্যান নেবে, কেননা কড়াই নাও, ফ্যান নাও, ফাতিল নেও, যাতে সবগুলো উপকরণ একসাথে আঁটে। আমার আঁটতেছে না, দেখো আমি লড়াইতে পারতেছি না। আমি এখান থেকে নামিয়ে একটা ফাতিলে করে বেজে নেব। যাক, কেউ এটাকে সিদ্ধ করে দিতে পারো, সিদ্ধ করতে গেলে ওই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। আমি সময় বেশি একটু কম লাগার কারণে সব সময় ভেজে দিই, সিদ্ধ করি না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ। হলুদটা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, এটা তোমাদের রুচির উপর নির্ভরশীল। তোমরা দেখতে পাচ্ছ আমি লাড়াতে পারতেছি না। আমি এখন অন্য একটা পাতিল নেব, ওই পাতিলে করে ভেজে নেব।
আমি এই পাতিলে ঢেলে নিচ্ছি আমার চাল কুমড়ো গুলো। চাল কুমড়ো, যে কোনো কুমড়া এবং লাউ, তোমরা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো তবে মজাটা অনেক বেড়ে যায়। আসলে চিংড়ি মাছ সব সময় তার পাওয়া যায় না, তাই সব সময় চিংড়ি মাছ দিয়ে রান্নাও সম্ভব না। আমি এখন তেলাপিয়া মাছ দিয়ে রাঁধছি, তোমরা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো। আমরা সবাই সব কিছু করি, ভিডিও দেখি, কিন্তু সামান্য একটা লাইক বা সাবস্ক্রাইবটা করলে তোমাদের কি এমন ক্ষতি হয় বন্ধুরা? আজ থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব অথবা লাইক করবে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবে আমার দ্বিতীয় ভিডিও বানাতে আমার মনে উৎসাহ জাগবে। তোমরা যারা আমার রান্না, আমার রেসিপি পছন্দ করো তারাই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা পছন্দ করো না তাদেরকে জোর করব না, কারণ না জোর করে কোনো কিছু আদায় করা সম্ভব না। তো যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে তোমরা দেখতে পারছো আমার কুমড়ার পানি শুকিয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি কুমড়া গুলো নামিয়ে নেব এবং এই পাতিলে পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি আমার যে কুমড়া গুলো নামিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব 3-4 চামচের মতো আর একটু রান্নার তেল। আমার তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 14টা কাঁচামরিচ। আমি এখানে 14টা কাঁচামরিচ নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 1-4 চামচ পেঁয়াজ বাটা, 1.5-2 চামচ আদা রসুন একসাথে বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 14টা কাঁচামরিচ, 1-4 চামচ পেঁয়াজ বাটা, 1.5-2 চামচ আদা রসুন বাটা এবং 1/2 চামচ হলুদ বাটা, 1/4 চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আমার এখানে 1 কেজি ছিল চাল কুমড়া এবং 1/2 কেজি ছিল মাছ, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মাছের মশলা। এটা তোমরা ঘরে বেটে নিতে পারো, আবার বাজার থেকেও পেতে পারো। আমি বাজারের প্যাকেট ইউজ করেছি। আর দিচ্ছি 1/2 চামচ লবণ, লবণ এবং মরিচ। এটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, তোমরা যেমন পছন্দ করো তোমাদের স্বাদের উপর নির্ভর করে দেবে। আমি তো হোটেল স্টাইলে খাই, আমি মরিচটা একটু কম ব্যবহার করি। তোমরা তোমাদের পছন্দ মতো লবণ এবং মরিচ মেশাবে। সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার মশলা কষাতে দিয়ে দিছি একটু সামান্য একটু পানি নিয়ে। আমি এখানে 100 গ্রামের মতো পানি অ্যাড করেছি, তোমরাও সামান্য পানি অ্যাড করবে। আমি এখন ঢাকনা দিয়ে পানিগুলা ঢেকে দিয়েছি মশলাগুলা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। মশলাগুলা কষিয়ে এলে আমি এর ভিতরে দিয়ে দেব সে বেজে রাখা চাল কুমড়াগুলো। আমি এই যে দেখতে পাচ্ছ তেলগুলা উপরে উঠেছে, এই পর্যায়ে আমি বেজে রাখা চাল কুমড়াগুলো দিয়ে ভালো করে আরো 5-6 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি 5-6 মিনিট আমার চাল কুমড়া গুলো আবার ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 2 গ্লাস পরিমাণ পানি। পানিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, কেননা কেউ জল একটু বেশি খায়, কেউ আবার কম খায়, তোমাদের জলের উপর নির্ভর করে পানি দেবে। আমি মিডিয়াম জল পছন্দ করি, তাই আমি এখানে মাত্র 2 গ্লাস পানি অ্যাড করব। তো দেখতে পাচ্ছ আমি এখানে 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত ভালো করে তরকারিতে বলক উঠে না আসে। তরকারিতে ভালো করে বলক উঠে আসলে আমার বেঁচে রাখা সে মাছগুলো আমি একে একে তরকারিতে অ্যাড করে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমার তরকারি বলক উঠে এসেছে। এখন আমি এর মধ্যে একে একে সমস্ত মাছ অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আরো 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিলাম।
ফিরে এলাম 20 মিনিট পর, তোমরা দেখতে পাচ্ছো আমার রান্না প্রায় পুরো কমপ্লিট। এখন আমি এর মধ্যে ধনিয়া কুচি ঢেলে দিয়ে আরো ধনিয়া কুচি গুলো চারিদিকে ছিটিয়ে দিয়ে আরো 5 মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে। আমার এই রান্নাটা দেখতে পাচ্ছো, আবারও 5 মিনিট পর ফিরে এলাম, আমার রান্না কমপ্লিট। এখন নিচে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দারুণ সেই তেলাপিয়া দিয়ে ছাল কুমড়ো রান্না রেসিপিটা। তোমরা দেখতে পাচ্ছ কালার এবং গ্রানটা তো পাচ্ছ না, আমি পাচ্ছি। তোমাদের যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই অবশ্যই এটা করবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে।